হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন হেভেনলি টেস্টি ওয়ে বাংলা। সঙ্গে আছি আমি মৌমিতা। তন্দুরি চিকেন একটি অতি জনপ্রিয় স্টার্টার আইটেম। এটাকে আমরা মেন কোর্সে সাইড ডিশ হিসেবেও সার্ভ করে থাকি। এই তন্দুরি চিকেনের রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কিভাবে ঝুট ঝামেলা ছাড়াই অত্যন্ত সহজেই রেস্টুরেন্টের মতো স্বাদের এই চিকেন তন্দুরি তৈরি করে নিতে পারবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন চটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এখানে আমি 7 পিস চিকেন লেগস নিয়ে নিয়েছি। পিসগুলোর গায়ে নাইফ দিয়ে এরকম কাট লাগিয়ে নিয়েছি যাতে কিনা মশলা খুব ভালোভাবে ঢোকে আর চিকেনটাও যাতে খুব ভালোভাবে কুক হতে পারে। চিকেন তন্দুরি রেসিপিতে ম্যারিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমি এখানে ইউজ করছি 5 টেবিলস্পুনের মতন টক দই, 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। রঙের জন্য এটা একটু বেশি পরিমাণ আমি ইউজ করছি। 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার, 1/2 টিস্পুন গার্লিক পাউডার, 1 টেবিলস্পুন চিকেন তন্দুরি মশলা, 1/2 টিস্পুন ক্রাশ করে নেওয়া জোয়ানটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাতে করে তন্দুরি চিকেনের স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে। একটা মাঝারি সাইজের লেবুর রস, 1.5 টেবিলস্পুন ছাতু আমি এখানে ইউজ করছি, এটাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এক্ষেত্রে ছাতুর বদলে কিন্তু বেসন ইউজ একদমই করবেন না, তাতে করে তন্দুরি চিকেনের স্বাদ চেঞ্জ হয়ে যেতে পারে। এর সঙ্গেই 3/4 টিস্পুন লবণ আর 2 টিস্পুন সাদা তেল আমি ব্যবহার করছি। সমস্ত কিছু মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে নিয়েছি। এবার হাতটাকে ভালোভাবে ওয়াশ করে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে রাব করে নিতে হবে আর কাটসগুলো যে লাগানো রয়েছে তার মধ্যেও খুব ভালোভাবে মশলাটাকে দিয়ে দিতে হবে। রঙের জন্য আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করছি না। চিকেন ম্যারিনেশন হয়ে গেলে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে মিনিমাম 4-6 ঘন্টা অথবা ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। হাতে সময় থাকলে অবশ্যই ওভারনাইট রাখার চেষ্টা করবেন। ওভারনাইট ফ্রিজে রাখার পর চিকেনটাকে আমি এখন বার করে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলি ম্যারিনেশনের কিছুটা অংশ সোক করেও নিয়েছে। তো চলুন এবার এটাকে রান্না করে নেওয়া যাক। তন্দুরি চিকেন রেস্টুরেন্টে অবশ্যই তন্দুরের মধ্যে তৈরি করা হয়, বাড়িতে যেহেতু তন্দুর অনুপস্থিত তাই এখানে আমি একটা প্যানের মধ্যে চিকেনটাকে শ্যালো ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেলের ইউজ করেছি। প্রথম ব্যাচে 4 পিস দিয়ে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তন্দুরি চিকেন বাড়িতে বানানোর জন্য এটাকে ডিপ ফ্রাই একদমই করবেন না, শ্যালো ফ্রাই করারই চেষ্টা করবেন। প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 8-10 মিনিটের জন্য একটা সাইড ফ্রাই হওয়ার জন্য রেখে দেব, ঢাকা দিয়ে দিতে হবে। 8-10 মিনিট পর ঢাকনা খুলে ফ্লিপ করে দিতে হবে এবং অন্য সাইডটাও 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 8-10 মিনিট আবার কুক করে নিতে হবে। এখানে দেখুন চিকেনটা সুন্দরভাবে টেন্ডার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সরিয়ে নেব। চিকেনের গায়ে ব্রাউন কালারে যে স্ট্রাইপগুলো এসেছে তাতে করে এগুলো দেখতে একদমই তন্দুরে রান্না করা চিকেনের মতোই লাগছে। সেকেন্ড ব্যাচের 3 চিকেন আমি প্যানের মধ্যে এখন দিয়ে দিয়েছি। এগুলোকেও সেমভাবেই প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করে নেব, তারপর ঢাকা দিয়ে 8-10 মিনিট প্রতি পিট রান্না করে নেব। এগুলি দেখতে যেমন রেস্টুরেন্টের তন্দুরি চিকেনের মতোই হচ্ছে, খেতেও এর স্বাদ অনবদ্য। একটা কথা এখানে আমি বলে রাখি,
এই রেসিপিতে যতটা সম্ভব ড্রাই মশলা ইউজ করার চেষ্টা করবেন, যেমন আমি এখানে জিঞ্জার এবং গার্লিক পাউডারের ইউজ করেছি। যদি অ্যাভেলেবল না থাকে তাহলে জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারেন, তবে জলের পরিমাণ যত কম হবে তন্দুরি চিকেনের স্বাদ তত বাড়বে। এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সেকেন্ড ব্যাচের চিকেনও আমার একদমই রেডি হয়ে গেছে, তো চলুন এটাকে এবার আমি সার্ভ করে দিই। চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর চারকোল দিয়ে স্মোক দিয়ে নেওয়াই যেত, অথবা ওভেনের ওপর এটাকে হালকা করে গ্রিল করে নেওয়া যেত, কিন্তু আমি রেসিপিটাকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি, যাতে কিনা আপনাদের এটা বানাতে কোনো রকম হেজিটেশন না হয়। স্বাদে, গন্ধে এবং বর্ণে কোনো অংশেই এটা বাইরে থেকে কিনে আনা তন্দুরি চিকেনের থেকে কম নয়। মোর ওভার, দিস ইজ হেলদিয়ার দেন আউটসাইড ফুড, কিডস ক্যান অলসো হ্যাভ ইট ইজিলি। বাটার ব্রাশ করে ধনিয়া পুদিনার চাটনির সঙ্গে আমি এটাকে সার্ভ করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন এবং পুরনো সব ধরনের রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।